প্রিয় দর্শক, আজ আমরা ইমদাদ নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামী নাম কিনা, এর অর্থ কী বা এটি কোন ভাষার শব্দ সে সম্পর্কে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা। যদি প্রশ্ন করেন ইমদাদ নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ ইমদাদ নামটি একটি ইসলামিক নাম। এই নামটি সাধারণত আরবি ভাষার শব্দ বা আরবি ভাষা থেকে এসেছে। এটি মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই নামটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নামসমূহের মধ্যে অন্যতম একটি নাম। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা সম্ভব হলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমদাদ নামের একটি সুন্দর অর্থ পাওয়া যায়, আর ইমদাদ নামের অর্থ হচ্ছে সাহায্য করা। ইমদাদ নামটি এভাবেও রাখতে পারেন, যেমন মুহাম্মদ ইমদাদ, ইমদাদ হাসান, ইমদাদ ইসলাম, আবদুল্লাহ আল ইমদাদ ইত্যাদি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।